हेलो स्टूडेंट्स, आशा करी तुम्हारा भलो आछो। आज के वीडियोते आमी कथा बोलबो वेस्ट बेंगलर गवर्नमेंट नार्सिंग कॉलेजगुलो निये। देखो जेनपा यूजी एग्जाम्स दिए आमरा किन्तु बीएससी नार्सिंग एर संगे आरो अलाइड हेल्थ कोर्सेजे अप्ट करते पारी। आज के आमरा कथा बोलबो शुधु बीएससी नार्सिंग कॉलेज बा नार्सिंग कोर्स जे जे सरकारी कॉलेजगुलोते वेस्ट बेंगले पढ़ानो हाय सेई सरकारी कॉलेजेर डिटेल्स निये आमरा कथा बोलबो। आमरा कथा बोलबो नीलरतन सरकार, आमरा कथा बोलबो आरजीकर मेडिकल कॉलेज। এই প্রত্যেকটি কলেজে বিএসসি নার্সিংয়ের কটি সিট আছে, ফি স্ট্রাকচার কী আছে, সমস্ত কিন্তু জানা যাবে আজকের ভিডিওতে। সুতরাং ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। বিএসসি নার্সিং এবং জিএনএম সংক্রান্ত তোমার মনে যদি কোনো রকম কোয়েরিজ থাকে তাহলে অবশ্যই স্ক্রিনে দেখানো নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করো। তাহলে চলো দেখে নেওয়া যাক ওয়েস্ট বেঙ্গলে গভর্নমেন্ট নার্সিং কলেজ কী কী রয়েছে যেখানে বিএসসি নার্সিং কোর্সটি পড়ানো হচ্ছে এবং যেখানে আমরা জেনপাস স্কোর দিয়ে অ্যাপ্লাই করতে পারব। তাহলে আলোচনা শুরু করব সমস্ত সরকারি নার্সিং কলেজগুলি নিয়ে যেগুলো পশ্চিমবঙ্গে অবস্থিত। লিস্টে প্রথমেই রয়েছে কলেজ অফ নার্সিং আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এখানে পড়ানো হচ্ছে বিএসসি নার্সিং কোর্স। কলেজের লোকেশন হলো 1 নম্বর ক্ষুদিরাম বোস সরণি, কলকাতা 4। এখানে টোটাল আসন সংখ্যা 80, যার মধ্যে জেনারেল ক্যাটাগরিতে সিট রয়েছে 36টি, ওবিসি ক্যাটাগরি এতে রয়েছে 8টি, ওবিসি ক্যাটাগরি বিতে রয়েছে 6টি, শিডিউল ক্যাস্ট ক্যান্ডিডেটদের জন্য রিজার্ভেশন সিট রয়েছে 18টি, শিডিউল ট্রাইব স্টুডেন্টদের জন্য রয়েছে 4টি সিট এবং ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য 8টি সিট রিজার্ভ হয়েছে। চলে যাচ্ছি কলেজ অফ নার্সিং মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ক্যালকাটা। এটি কলকাতায় কলেজ স্ট্রিটে অবস্থিত। এখানেও পড়ানো হচ্ছে 4 ইয়ার্স বিএসসি নার্সিং এবং এখানে টোটাল সিট ক্যাপাসিটি বা সংখ্যা হলো 60। এর মধ্যে জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য রয়েছে 27টি সিট, ওবিসি ক্যাটাগরি এর জন্য রয়েছে 6টি সিট, ওবিসি ক্যাটাগরি বি এর জন্য রয়েছে 4টি সিট, শিডিউল কাস্ট স্টুডেন্টদের জন্য রয়েছে 13টি সিট, শিডিউল ট্রাইব স্টুডেন্টদের জন্য রয়েছে 4টি সিট এবং ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য সংরক্ষিত রয়েছে 6টি সিট। এর পরে আমরা কথা বলবো কলেজ অফ নার্সিং এনআরএস মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এটি কলকাতায় এজেসি বোস অর্থাৎ আচার্য জগদীশচন্দ্র বোস রোড শিয়ালদার কাছে অবস্থিত। এখানেও পড়ানো হচ্ছে বিএসসি নার্সিং এবং এখানে টোটাল সিট সংখ্যা 50। এর মধ্যে জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য রয়েছে 22টি সিট, ওবিসি ক্যাটাগরি এ স্টুডেন্টদের জন্য রয়েছে 5টি সিট, ওবিসি বি ক্যাটাগরির জন্য 4টি সিট রিজার্ভ রয়েছে, শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব ক্যান্ডিডেটদের জন্য যথাক্রমে 11 এবং 3টি সিট রিজার্ভ রয়েছে এবং ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য রয়েছে 5টি সিট। এবার কথা বলবো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং এসএসকেএম কলকাতা। কলেজটি এসএসকেএম হসপিটাল ক্যাম্পাসে অবস্থিত, আচার্য জগদীশচন্দ্র বোস রোডে এই ক্যাম্পাসটি অবস্থিত। এখানে বিএসসি নার্সিংয়ের জন্য টোটাল সিট সংখ্যা হলো 65 সিট। আমরা ম্যাট্রিক্স যদি দেখি তাহলে জেনারেল ক্যাটাগরির জন্য রয়েছে 31টি সিট, ওবিসি ক্যাটাগরি এ এবং ওবিসি ক্যাটাগরি বি এর জন্য রয়েছে যথাক্রমে 6টি এবং 5টি সিট, শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব স্টুডেন্টদের জন্য রয়েছে যথাক্রমে 14টি এবং 3টি সিট এবং ইডাব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য রয়েছে 6টি সিট। গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ, এই কলেজটি গোড়াচাঁদ রোড বেনিয়াপুকুরের কাছে অবস্থিত। এখানে বিএসসি নার্সিং কোর্সে টোটাল আসন সংখ্যা 50 এবং জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য রয়েছে 22টি সিট, ওবিসি এ ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য সংরক্ষিত রয়েছে 5টি সিট, ওবিসি বি ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য রয়েছে 4টি সিট, শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবদের জন্য রয়েছে যথাক্রমে 11টি এবং 3টি সিট সংরক্ষিত রয়েছে এবং ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য রয়েছে 5টি সিট। এবার আমরা দেখে নেব গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং ইনফেকশিয়াস ডিজিজ অ্যান্ড বেলেঘাটা জেনারেল হসপিটাল ক্যাম্পাসে।
বেলেঘাটায় এই কলেজটি অবস্থিত। এখানে বিএসসি নার্সিং কোর্স পড়ানো হচ্ছে এবং এখানে টোটাল সিট সংখ্যা 75, জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য রয়েছে 33টি সিট, ওবিসি ক্যাটাগরি এর জন্য রয়েছে 8টি সিট, ওবিসি ক্যাটাগরি বি এর জন্য রয়েছে 5টি সিট, শিডিউল কাস্ট ক্যান্ডিডেটদের জন্য রয়েছে 17টি সিট, শিডিউল ট্রাইব ক্যান্ডিডেটদের জন্য রয়েছে 4টি সিট এবং ইডাব্লিউএস ক্যাটাগরিতে রয়েছে 8টি সিট। কথা বলবো কলেজ অফ নার্সিং আসানসোল ইএসআই হসপিটাল। এটি আসানসোলের গোবিন্দপুর সেন রেলিক রোডে আসানসোলে অবস্থিত। এখানে বিএসসি নার্সিংয়ের টোটাল আসন সংখ্যা 50 এবং এর মধ্যে জেনারেল ক্যাটাগরির জন্য রয়েছে 22টি সিট, ওবিসি ক্যাটাগরি এর জন্য রয়েছে 5টি সিট, ওবিসি ক্যাটাগরি বি এর জন্য রয়েছে 4টি সিট, শিডিউল কাস্ট স্টুডেন্টদের জন্য রয়েছে 11টি সিট, শিডিউল ট্রাইব স্টুডেন্টদের জন্য রয়েছে 3টি সিট এবং ইডাব্লিউএস ক্যাটাগরিতে রয়েছে 5টি সিট। চলে আসবো কলেজ অফ নার্সিং বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এটি কেন্দুয়া দিহি বাঁকুড়া ডিস্ট্রিক্টে অবস্থিত। এখানে 4 বছরে বিএসসি নার্সিং কোর্সে টোটাল 50টি সিট রয়েছে, জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য রয়েছে 27টি সিট, ওবিসি ক্যাটাগরি এর জন্য সংরক্ষিত রয়েছে 6টি সিট, ওবিসি ক্যাটাগরি বি এর জন্য সংরক্ষিত রয়েছে 4টি সিট, শিডিউল কাস্ট স্টুডেন্টদের জন্য রয়েছে 13টি সিট, শিডিউল ট্রাইব স্টুডেন্টদের জন্য রয়েছে 4টি সিট এবং ইডাব্লিউএস ক্যাটাগরিতে 6টি সিট রিজার্ভড রয়েছে। এরপর দেখে নেব কলেজ অফ নার্সিং বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এটি বাবুরবাগ রাজবাটি বর্ধমানে অবস্থিত এবং এখানে বিএসসি নার্সিং কোর্সে আসন সংখ্যা 70টি, জেনারেল ক্যাটাগরিতে রয়েছে 32টি সিট, ওবিসি ক্যাটাগরি এ তে রয়েছে 7টি সিট, ওবিসি ক্যাটাগরি বি তে রয়েছে 5টি সিট, শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব ক্যান্ডিডেটদের জন্য যথাক্রমে 15টি এবং 7টি সিট এখানে রিজার্ভ থাকবে এবং ইডাব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য রয়েছে 7টি সিট। এরপরে আমরা দেখে নেব কলেজ অফ নার্সিং মেদিনীপুর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এটি বিদ্যাসাগর রোড পশ্চিম মেদিনীপুরে অবস্থিত। এখানে বিএসসি নার্সিংয়ের টোটাল আসন সংখ্যা 50 এবং জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য রয়েছে 22টি সিট, ওবিসি ক্যাটাগরি এর জন্য রয়েছে 5টি সিট, ওবিসি ক্যাটাগরি বি এর জন্য রয়েছে 4টি সিট, শিডিউল কাস্ট স্টুডেন্টদের জন্য রয়েছে 11টি সিট, শিডিউল ট্রাইব স্টুডেন্টদের জন্য রয়েছে 3টি সিট এবং ইডাব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য রয়েছে 5টি সিট। কলেজ অফ নার্সিং নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এটি সুশ্রুতনগর দার্জিলিং ডিস্ট্রিক্টে অবস্থিত। নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ ক্যাম্পাসে এই নার্সিং কলেজটি রয়েছে। এখানে বিএসসি নার্সিংয়ের টোটাল আসন সংখ্যা 60, জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য রয়েছে 27টি সিট, ওবিসি ক্যাটাগরি এর জন্য রয়েছে 6টি সিট, ওবিসি ক্যাটাগরি বি এর জন্য রয়েছে 4টি সিট, শিডিউল কাস্ট স্টুডেন্টদের জন্য রয়েছে 13টি সিট, শিডিউল ট্রাইব স্টুডেন্টদের জন্য রয়েছে 4টি সিট এবং ইডাব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য রয়েছে 6টি সিট। এরপর কথা বলবো ইউনিভার্সিটি কলেজ অফ নার্সিং কলেজ অফ মেডিসিন অ্যান্ড জেএনএম WBUHS কল্যাণী। এটি ব্লক A2 কল্যাণীতে অবস্থিত। এখানে বিএসসি নার্সিং কোর্সে টোটাল সিট সংখ্যা 60, জেনারেল ক্যাটাগরিতে রয়েছে 27টি সিট, ওবিসি এ ক্যাটাগরিতে রয়েছে 6টি সিট, ওবিসি বি ক্যাটাগরিতে রয়েছে 4টি সিট, শিডিউল কাস্ট ক্যাটাগরিতে রয়েছে 13টি সিট, শিডিউল ট্রাইব ক্যাটাগরিতে রয়েছে 4টি সিট এবং ইডাব্লিউএস ক্যাটাগরিতে রয়েছে 6টি সিট। এরপর কথা বলবো গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং বোলপুর SD হসপিটাল। এটি বোলপুর SD হসপিটাল ক্যাম্পাস বীরভূম ডিস্ট্রিক্টে অবস্থিত। এখানে বিএসসি নার্সিংয়ের সিট সংখ্যা 100, জেনারেল ক্যাটাগরিতে রয়েছে 45টি সিট, ওবিসি ক্যাটাগরিতে রয়েছে 10টি সিট, ওবিসি বি ক্যাটাগরিতে রয়েছে 7টি সিট, শিডিউল কাস্ট ক্যাটাগরিতে রয়েছে 22টি সিট, শিডিউল ট্রাইব ক্যাটাগরিতে রয়েছে 6টি সিট এবং ইডাব্লিউএস ক্যাটাগরিতে রয়েছে 10টি সিট। এরপরে কথা বলবো গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এই কলেজ ক্যাম্পাস হরিণডাঙ্গা নিউ টাউন ডায়মন্ড হারবারে অবস্থিত। এখানে বিএসসি নার্সিং কোর্সে সিট সংখ্যা 100 এবং জেনারেল ক্যাটাগরিতে সিট সংখ্যা 45, ওবিসি ক্যাটাগরিতে 10, ওবিসি বি ক্যাটাগরিতে 7টি সিট,
শিডিউল কাস্ট ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 22টি সিট, শিডিউল ট্রাইব ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 6টি সিট এবং ইডব্লিউএস ক্যাটাগরিতে 10টি সিট। গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং সাগর দত্ত হসপিটাল, এই কলেজটি কলকাতায় কামারহাটিতে অবস্থিত। এখানে বিএসসি নার্সিংয়ের টোটাল সিট সংখ্যা 100, জেনারেল ক্যাটাগরিতে রয়েছে 45টি সিট, ওবিসি ক্যাটাগরি এতে রয়েছে 10টি সিট, ওবিসি ক্যাটাগরি বিতে রয়েছে 7টি সিট, এসসি ক্যাটাগরিতে রয়েছে 22টি সিট, শিডিউল ট্রাইব ক্যাটাগরিতে রয়েছে 6টি সিট এবং ইডব্লিউএস ক্যাটাগরিতে রয়েছে 10টি সিট। মাতঙ্গিনী গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং তমলুক, এই কলেজটি পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট হসপিটাল ক্যাম্পাসে রয়েছে, তমলুকে অবস্থিত। এখানে বিএসসি নার্সিং কোর্সে টোটাল সিট সংখ্যা 100, জেনারেল ক্যাটাগরিতে রয়েছে 45টি সিট, ওবিসি ক্যাটাগরিতে রয়েছে 10টি সিট, ওবিসি বি ক্যাটাগরিতে রয়েছে 7টি সিট, শিডিউল কাস্ট স্টুডেন্টদের জন্য রয়েছে 22টি সিট, শিডিউল ট্রাইব স্টুডেন্টদের জন্য রয়েছে 6টি সিট এবং ইডব্লিউএস ক্যাটাগরিতে রয়েছে 10টি সিট। গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এই কলেজটি বহরমপুরে অবস্থিত। এখানে রয়েছে বিএসসি নার্সিংয়ের টোটাল সিট সংখ্যা 100, জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য রয়েছে 45টি সিট, ওবিসি ক্যাটাগরি এর জন্য রয়েছে 10টি সিট, ওবিসি ক্যাটাগরি বিতে রয়েছে 7টি সিট, শিডিউল কাস্ট ক্যান্ডিডেটদের জন্য রয়েছে 22টি সিট, শিডিউল ট্রাইব ক্যান্ডিডেটদের জন্য রয়েছে 6টি সিট এবং ইডব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য রয়েছে 10টি সিট। গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং হাওড়া ডিস্ট্রিক্ট হসপিটাল, এটি ডিস্ট্রিক্ট হসপিটাল হাওড়া ক্যাম্পাসে রয়েছে। এখানে বিএসসি নার্সিংয়ের জন্য টোটাল আসন সংখ্যা 60 এবং জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য রয়েছে 27টি সিট, ওবিসি ক্যাটাগরি এ স্টুডেন্টদের জন্য রয়েছে 6টি সিট, ওবিসি ক্যাটাগরি বি এর জন্য রয়েছে 4টি সিট, শিডিউল কাস্ট ক্যান্ডিডেটদের জন্য রয়েছে 13টি সিট, শিডিউল ট্রাইব ক্যান্ডিডেটদের জন্য রয়েছে 4টি সিট এবং ইডব্লিউএস ক্যাটাগরিতে রয়েছে 6টি সিট। গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং খড়গপুর এসডি হসপিটাল, এই কলেজটি খড়গপুর এসডি হসপিটাল ক্যাম্পাস পশ্চিম মেদিনীপুরে অবস্থিত এবং এখানে বিএসসি নার্সিংয়ের জন্য টোটাল সিট সংখ্যা হল 60, জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টসদের জন্য রয়েছে 27টি সিট, ওবিসি ক্যাটাগরি এ এর জন্য রয়েছে 6টি সিট, ওবিসি ক্যাটাগরি বি এর জন্য রয়েছে 4টি সিট, শিডিউল কাস্ট স্টুডেন্টদের জন্য রয়েছে 13টি সিট, শিডিউল ট্রাইব স্টুডেন্টদের জন্য রয়েছে 4টি সিট এবং ইডব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য রয়েছে 6টি সিট। গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং উলুবেড়িয়া এসডি হসপিটাল, এই কলেজটি উলুবেড়িয়া এসডি হসপিটাল হাওড়া ক্যাম্পাসে অবস্থিত। এখানে বিএসসি নার্সিং পড়ার জন্য টোটাল সিট সংখ্যা 60 এবং জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য রয়েছে 27টি সিট, ওবিসি ক্যাটাগরি এ স্টুডেন্টদের জন্য রয়েছে 6টি সিট, ওবিসি ক্যাটাগরি বি স্টুডেন্টদের জন্য রয়েছে 4টি সিট, শিডিউল কাস্ট স্টুডেন্টদের জন্য রয়েছে 13টি সিট, শিডিউল ট্রাইব স্টুডেন্টদের জন্য রয়েছে 4টি সিট এবং ইডব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য রয়েছে 6টি সিট। গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল পুরুলিয়া, এই কলেজটি দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ক্যাম্পাস হাতুয়াড়া ভি নগর পুরুলিয়াতে অবস্থিত। এখানে বিএসসি নার্সিংয়ের জন্য টোটাল সিট সংখ্যা হল 100, যার মধ্যে জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য রয়েছে 45টি সিট, ওবিসি ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য রয়েছে 10টি সিট, ওবিসি ক্যাটাগরি বি এর জন্য রয়েছে 7টি সিট, শিডিউল কাস্ট ক্যান্ডিডেটদের জন্য রয়েছে 22টি সিট, শিডিউল ট্রাইব ক্যান্ডিডেটদের জন্য রয়েছে 6টি সিট এবং ইডব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য রয়েছে 10টি সিট। গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এটি রামপুরহাট বীরভূমে অবস্থিত। এখানে বিএসসি নার্সিংয়ের জন্য টোটাল আসন সংখ্যা 100 এবং জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য রয়েছে 45টি সিট, ওবিসি ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য রয়েছে 10টি সিট, ওবিসি ক্যাটাগরি বি স্টুডেন্টদের জন্য রয়েছে 7টি সিট, শিডিউল কাস্ট ক্যান্ডিডেটদের জন্য রয়েছে 22টি সিট, শিডিউল ট্রাইব ক্যান্ডিডেটদের জন্য রয়েছে 6টি সিট এবং ইডব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য রয়েছে 10টি সিট। গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং
সুরি সুপার স্পেশালিটি হসপিটাল, এটি সুরি বীরভূমে অবস্থিত এবং এখানে বিএসসি নার্সিংয়ের টোটাল আসন সংখ্যা হলো 50। এখানে জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য রয়েছে 22টি সিট, ওবিসি ক্যাটাগরি এ স্টুডেন্টদের জন্য রয়েছে 5টি সিট, ওবিসি ক্যাটাগরি বি জন্য রয়েছে 4টি সিট, শিডিউল কাস্ট স্টুডেন্টদের জন্য রয়েছে 11টি সিট, শিডিউল ট্রাইব স্টুডেন্টদের জন্য রয়েছে 3টি সিট এবং ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য রয়েছে 5টি সিট। গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং শ্রীরামপুর বয়েজ SDSS হসপিটাল TC গোস্বামী স্ট্রিট শ্রীরামপুরে অবস্থিত। এখানে বিএসসি নার্সিংয়ের জন্য রয়েছে টোটাল 60টি সিট, যার মধ্যে জেনারেল ক্যাটাগরিরা 27টি সিট অ্যাপ্লাই করতে পারবে। ওবিসি ক্যাটাগরি এর জন্য রয়েছে 6টি সিট, ওবিসি ক্যাটাগরি বি এর জন্য রয়েছে 4টি সিট, শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য যথাক্রমে 13টি এবং 4টি সিট সংরক্ষিত থাকছে এবং ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য রয়েছে 6টি সিট। এতক্ষণ আমি যে সকল সরকারি নার্সিং কলেজগুলোর কথা বললাম, এখানে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল ক্যান্ডিডেটরাই পড়তে পারবে। এই সমস্ত নার্সিং কলেজে বিএসসি নার্সিং পড়ার 4 বছরের খরচা হলো 1600 টাকা এবং এখানে হস্টেল ফিস লাগবে 4000 টাকা পার মান্থ। তাহলে স্টুডেন্টস, তোমরা আজকে জেনে গেছো যে ওয়েস্ট বেঙ্গলে গভর্নমেন্ট কলেজগুলোর মধ্যে কোন কোন গভর্নমেন্টের কলেজে বিএসসি নার্সিং কোর্স পড়ানো হচ্ছে। এছাড়াও বিএসসি নার্সিং কোর্স নিয়ে, GNM নিয়ে বা অ্যালাইড হেলথ সায়েন্সেস এনি কোর্স নিয়ে তোমাদের মনের মধ্যে কোনো কোয়ারিজ থাকলে প্লিজ ফিল ফ্রি টু গেট কানেক্টেড অন দ্য নাম্বার শোন অন ইয়োর স্ক্রিন, স্ক্রিনে দেখানো নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করো। এবং আমি ডেসক্রিপশন বক্সে একটি কোয়ারি ফর্ম লিঙ্ক দিয়েছি, যদি মনে করো তুমি ওই কোয়ারি ফর্মেও ফিল আপ করতে পারো। আপনা কলেজ ফেসবুক পেজ এবং আপনা কলেজ ওয়ান ইনস্টাগ্রাম পেজকে অবশ্যই ফলো করবে এবং এই চ্যানেল লিঙ্কটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে নাও এবং আপনা কলেজ বাংলা এই চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকন প্রেস করে রাখো, যাতে এই চ্যানেলে পরবর্তীকালে যে সমস্ত ভিডিও আপলোড হবে তার প্রথম অ্যালার্ট কিন্তু তুমি পেয়ে যাবে। অল দ্য বেস্ট।